হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন, আমি কিচেনে, মানে আপনারা তো জানেনই যে আমার একটাই রুম, আর একটা রুমের মধ্যেই সবকিছু, বেডরুম, কিচেন, ঠাকুর ঘর সবকিছু। তো এখানে যেখানে রান্না করি, এর পেছনে এখানে দেওয়ালে আমি কিছু কাগজ টাঙিয়ে রেখেছিলাম, লাগিয়ে রেখেছিলাম যাতে দেওয়াল খারাপ না হয়। তো সেগুলো আমি তুলে দিয়েছি, আর এটা আমি অর্ডার করেছিলাম অনলাইন। এটা একটা স্টিকার, দেওয়ালে লাগানোর স্টিকার। এটা এখন আমি কিচেনের এই দেওয়ালে লাগাবো, মানে এটা কিচেন ওয়াল স্টিকার বলে এটাকে, অয়েল প্রুফ আর ওয়াটার প্রুফ। যাই হোক, চলুন তাহলে কেটে নেওয়া যাক, দেখা যাক লাগানোর পরে কেমন হয়, কতটা ভালো লাগে কতটা খারাপ লাগে দেখি। তো খুলে নিচ্ছি আমি। এই হচ্ছে স্টিকার, এটা একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, সেটাও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে স্টিকার। আমার জায়গার হিসেবে যথেষ্ট চওড়া আর যথেষ্ট লম্বা আছে, তো আমি গ্যাস চিগড়ি টিগড়ি সমস্ত সরিয়ে নিচ্ছি, সরানোর পরেই লাগানো যাবে, তার আগে তো লাগাতে পারবো না, জায়গাটা খালি করে নিতে হবে। তো আমি জায়গাটা খালি করে নিই। তো আমার এখন একজন হেল্পার দরকার, তাই আমি পতিদেবকে বলছি একটু হেল্প করে দাও। এই স্টিকারটা একেবারে নর্মাল স্টিকারের মতো, কিন্তু এটা হচ্ছে ফয়েল পেপার বেস, মানে এর ওপরে তেল বা জল কোনো কিছুই দাঁড়ায় না, নর্মালি কাপড় দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়, কাপড় দিয়ে মুছতে হবে শুধু, আর কিছুই করতে হবে না। আর যেরকম জায়গা আছে আপনার, সেই জায়গার হিসাবে আপনি কেটে কেটে ইউজ করতে পারেন। তো আমার এখানে তো ছোট জায়গা, আমি সেই হিসাবে কেটে কেটে নিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে 200 সেন্টিমিটার লম্বা আর 60 সেন্টিমিটার, মানে 60 সেন্টিমিটার চওড়া। তো এটা আমি এতটা নিচের অংশটা কাভার করে নিচ্ছি, আর তারপরেও কিন্তু অনেকটা বেঁচে গেছে, সেটা আমি ওপরে লাগাবো। এই স্টিকারটা টাইলস এর ওপরে, মানে টাইলস বা পাথরের ওপরে বেশি ভালো লেগে থাকে। আমার এখানে তো টাইলস নেই, নর্মাল প্লাস্টারের দেওয়াল, কিন্তু আমার দেওয়ালের উপরে কোনো কালার নেই, কালার নেই বলে আরো সুবিধা হয়েছে। দেওয়ালের উপরে কালার থাকলে তার উপরে যদি স্টিকার লাগানো হয়, তাহলে কালার উঠে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। আমার এখানে দেওয়ালে কালার নেই, নর্মালি যে হোয়াইট সিমেন্ট দিয়ে স্মুথ করা হয় সেইভাবে স্মুথ করা হয়েছে, যেমন প্লাস্টার প্যারিস দিয়ে করানো হয় সেই রকম আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে করিয়েছি। তো এজন্য সারফেসটা খুবই স্মুথ আছে, স্মুথ সারফেসের উপর খুব ভালো এটা লেগে থাকে আর টিকে থাকে অনেক দিন পর্যন্ত। আর নর্মালি ফ্লোর যেরকম স্মুথ হয়, ফ্লোরের উপরেও লাগাতে পারেন, ফ্লোরের উপরেও খুব ভালোভাবে টেকসই হয়, কিন্তু রঙের উপরে লাগালে একটু সমস্যা হতে পারে, উঠে যেতে পারে তাড়াতাড়ি, আমি বলতে পারবো না। তো এই হচ্ছে দেখুন ফাইনাল লুক, দেখুন অনেকটা জায়গা আমার কভার হয়ে গেছে, অনেকটা উঁচু পর্যন্ত হয়েছে। তো এখন আমি গ্যাসটা সবকিছু এখানে এনে তারপরে দেখাচ্ছি আপনাকে, এটা একেবারে টাইলস এর মতোই দেখতে লাগছে। আর এই যে স্টিকারটা, এর অনেকগুলো কালার আর অনেকগুলো ডিজাইন আছে, আমার এটাই পছন্দ হয়েছিল এই জন্য আমি এটাই নিয়েছি, আপনি চাইলে অন্যটাও নিতে পারেন, আমার তো খুব ভালো লাগছে। আপনার দেখে যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় আপনি কিনবেন, তাহলে অ্যামাজনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনি কিনতে পারেন, খুব ভালো হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই স্টিকারটা যথেষ্ট সস্তাও পড়েছে, এত বড় একটা স্টিকার শুধুমাত্র 144 টাকায় আমি কিনেছি, আর দেখতেও আমার তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখুন, আমি রান্না করাও শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো জয় হিন্দ, বন্দে মাতরম।